নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে ইজি লার্নিংয়ের পক্ষ থেকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে তোমাদের নতুন বাংলা বইয়ের পৃষ্ঠা নাম্বার 74, অধ্যায় 3.5.2, কিশলয়ের জন্ম মৃত্যু, এই গল্পটি পরে কী বুঝলাম সে প্রশ্নের উত্তরগুলোর সমাধান করে দিচ্ছি আজকের এই ভিডিওতে। নমুনা উত্তর দিব আজকের এই ভিডিওতে যে পরে কী বুঝলাম এই প্রশ্নের। এখানে বলছে যে লেখক এই রচনায় প্রকৃতির পালাবদলের কেমন ছবি এঁকেছেন। এরপর খ নম্বর বলছে মানুষের জীবনের সাথে গাছের পাতার মিল কোথায়। গ নম্বর হচ্ছে এই রচনায় জীবন সম্পর্কে লেখকের কোন মনোভাবের প্রতিফলন ঘটেছে। তো এই প্রশ্নগুলোর উত্তর এখন আমরা সমাধান করব এই নমুনা উত্তরের মাধ্যমে, যে লেখক এই রচনায় প্রকৃতির পালাবদলের কেমন ছবি এঁকেছেন। উত্তরে আমরা লিখেছি লেখক এই রচনায় প্রকৃতির পালাবদলের খুব সুন্দর ছবি এঁকেছেন। লেখক রচনাটি শুরু করেছেন বসন্তের বিদায় ও গ্রীষ্মের আগমন দিয়ে। গ্রীষ্মকালীন গরমের সময় গাছের নিচে নির্মল বাতাসের ছোঁয়া, বর্ষার অঝোর বৃষ্টি, কার্তিকের রাতের হালকা ঠান্ডা ডেকে আনে কনকনে শীত, হেমন্তের প্রথম দিকেই গাছের পাতা ঝরে পড়া ইত্যাদি প্রকৃতির পালাবদলের বৈচিত্র্যময় চিত্রটি লেখক এই রচনায় সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। এরপর খ নম্বর প্রশ্নের উত্তরটি আমরা এভাবে সাজিয়েছি। খ নম্বর প্রশ্নটি ছিল আমাদের মানুষের জীবনের সাথে গাছের পাতার মিল কোথায়। তো উত্তরটি আমরা এভাবে লিখেছি, মানুষের জীবনের লক্ষ্য হচ্ছে অন্যকে সাহায্য সহযোগিতা করা, অন্যের জন্য নিজেকে বিলিয়ে দেওয়া। তেমনিভাবে গাছের পাতার লক্ষ্য ও অন্যকে ছায়া দেওয়া, সুখ দেওয়া। মানুষ ও গাছের পাতা উভয়ের জীবনই ক্ষণস্থায়ী, এদিকগুলো থেকে মানুষের জীবনের সাথে গাছের পাতার মিল রয়েছে। তারপর গ নম্বর প্রশ্নটি ছিল এই রচনায় জীবন সম্পর্কে লেখকের কোন মনোভাবের প্রতিফলন ঘটেছে। উত্তরে আমরা লিখেছি এই রচনায় জীবন সম্পর্কে লেখকের দার্শনিক মনোভাবের প্রতিফলন ঘটেছে। এই রচনাটিতে লেখক বলতে চেয়েছেন পাতা যেমন অন্যের জন্য নিজেকে বিলিয়ে দেয়, মানুষেরও তেমনইভাবে অন্যের জন্য নিজেকে বিলিয়ে দেওয়া উচিত, তাহলে মানুষের দৈহিক মৃত্যু ঘটলেও অমর হয়ে থাকবে চিরকাল। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে শেয়ার করে দিও। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।